এলাকার একমাত্র জল নিকাশী খাল ঘিরে নেওয়ার অভিযোগ। খাল বন্ধ হলে সমস্যায় পড়বেন স্থানীয়রা। প্রতিবাদে বিক্ষোভ নতুন গ্রাম এলাকায়। খাল দখল মুক্ত করতে হবে দাবি স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্বের। এলাকার জল নিকাশীর একমাত্র অবলম্বন এই খাল। সেই খালের জায়গা ঘিরে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, এই খালের নিকাশির ওপর নির্ভরশীল কয়েকশো চাষি। বর্ষার সময় এলাকার সমস্ত জল এই খালের মাধ্যমেই ইছামতি নদীতে যায়। খাল আটকে দিলে বর্ষার সময় এলাকায় বসবাস করাই মুশকিল হয়ে দাঁড়াবে। দ্রুত নির্মাণ কাজ সরিয়ে ফেলতে হবে, এমন দাবিতেই এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বনগাঁ নতুন গ্রাম এলাকায়। জানা গেছে, গোপালনগর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পোলতা বাওর থেকে ইছামতি নদী পর্যন্ত একটি নিকাশী খাল রয়েছে এই এলাকায়। প্রায় 30 থেকে 35 বছর আগে স্থানীয় মানুষেরা একটি কমিটি গঠন করে এই খাল কাটেন। ব্যক্তিগত মালিকানাধীন জমির ওপর থেকে কাটা হয়েছিল এই খাল। অভিযোগ, স্থানীয় বাসিন্দা লাকি মণ্ডল বছর দুয়েক আগে দাবি করেন, গোটা জায়গা তিনি কিনে নিয়েছেন। খালের পাশে স্থানীয়রা একটি দুর্গা মণ্ডপ তৈরি করেছিলেন, আগে সেখানে দুর্গাপুজো আয়োজিত হতো। গত দু বছর সেখানে পুজো করতেও দিচ্ছেন না লাকি মণ্ডল। 9 বছর যাবত এখানে আছি আমি, এখানে এসে থেকেই দেখছি মন্দিরে আমরা সবাই মিলে পুজো করি, আনন্দ করি, কিন্তু গত 2 বছর ধরে দেখছি লাকি মণ্ডল আর সবিতা মণ্ডল মিলে রাতারাতি নাকি এইসব সব কিনে নিয়েছে, মানে মন্দির খাল সব কিনে নিয়েছে। 2 বছর যাবত আমাদের কোনো পুজো করতে দেওয়া হচ্ছে না, জোর করে ওরাই মানে এসে অশান্তি করছে, মারপিট করছে। এমনকি রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, সেটা পার্সোনাল সবার জমি নিয়ে। সেখানে আমার স্বামীকে ওরা তুলে নিয়ে গিয়ে পাঁচিলের মধ্যে ধরে খুব মানে মেরেছে, রক্তারক্তি অবস্থা। আমার হাজবেন্ড 3 দিন হাসপাতালে ভর্তি ছিল। পুজো করতে দিচ্ছে না, আমরা গ্রামের মানুষ সবাই মিলে ওই মন্দিরটা করেছি। পাথর টাথর সব আনা হয়ে গেছিলো, কিন্তু সেই পাথর আবার দোকানে ফেরত দেওয়া হয়েছে, কারণ ওরা এসে সেখানে বাধা দেওয়া সৃষ্টি করে যে আমরা মন্দিরে হাত দিতে দেবো না। হ্যাঁ, খালের মধ্যে নতুন এই গত 1 সপ্তাহ ধরে দেখছি যে অবৈধভাবে ওরা খাল নির্মাণ করছে, মানে পাঁচিল উঠছে। অভিযোগ, কয়েকদিন আগেই খালের ভেতর অবৈধ নির্মাণের কাজ শুরু করেন তিনি, ঢালাই করে পিলার তুলে পাঁচিল দিচ্ছেন। এই খবর পেয়ে এদিন স্থানীয়রা জড়ো হন এলাকায়। পঞ্চায়েত থেকে সামান্য লোন পেয়ে আমি একটা ঘর করেছিলাম, সেই ঘরটায় কি জানি আমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা ঘর করতে গিয়ে থানা থেকে পুলিশ আসলো, বাধা দিল, আমাদের কাজ করতে দিল না। যেহেতু আমার ওই যে ঘরটা এখনো পর্যন্ত হয়ে আছে, সেই একই লাকি মণ্ডল বারবারই আমাদের নতুন গ্রাম এই 4টে এরিয়া একই নাম উঠে আসছে, লাকি মণ্ডল ক্যাজুয়াল হিসাবে কাজ করে, ওর অতটা সম্পত্তি সব নাকি ওর। আর যেহেতু 1999 সালে আমাদের এই যে দুর্গা মন্দিরটা হয়, এটা আমরা গ্রামের সহযোগিতা সবাই মিলে, একটাই পুজো হয়, আমরা সবাই মিলে আনন্দ করি, ছেলেবিলে মিলে সবাই মিলে। সেই মন্দিরটাতে আজ 2 বছর হলো আমাদের এখানে যেতে দেয় না, আসতে দেয় না। আমরা থানা পুলিশ সমস্ত সব কিছু করেছি, তা সত্ত্বেও ওরা এখানে বাধা দেয়, আমাদের পুজো করতে দেয় না। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর দেবদাস মণ্ডল। এ বিষয়ে তিনি অভিযোগ তুলেছেন শাসক দলের এক শ্রেণীর নেতাদের দিকে। তিনি বলেন, শাসক দলের নেতাদের হাত রয়েছে, যার প্রভাবে লাকি মণ্ডল এই অনৈতিক কাজ করছে। কাউন্সিলরের দাবি, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বনগাঁর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেছেন তিনি। দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তিনি। একটা দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরের থেকে শুরু করে এই টোটাল খাল দিয়ে ঘিরে নিচ্ছে লাকি মণ্ডল বলে একটি ছেলে। সেই ছেলেটি তার বক্তব্য হলো, এই জমি সম্পত্ত খাল টাল দুর্গা মন্দির দিয়ে সব কিনে নিয়েছে। দুর্গা মন্দিরটা হলো বারোয়ারি দুর্গা মন্দির, সে নিজের গায়ের জোরে পেশি বলে সে সমস্তটা ঘিরছে। আপনারা দেখেছেন খালের ভেতরে কলম লাগিয়ে সেখানে বিল্ডিং তুলছে সে। এখানে গ্রামবাসীরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, গত বছর এখানে দুর্গাপুজো করতে দেয়নি, বলছে এই জায়গা আমি কিনে নিয়েছি। আমার 2 বছর দুর্গাপুজো করতে দেয়নি। তিনি সরকারি সম্পত্তি এবং বারোয়ারি সম্পত্তি এবং এই গ্রামের মানুষের সম্পত্তি, এবং এই খাল, যে খাল দিয়ে এই এতটা অঞ্চলের জল এখান থেকে পাস হয়, নালে এখানে প্রত্যেক বছর বন্যা হতো বলে এখানে খাল কাটা হয়েছে, সেই খাল কেটেছে এখানে, যার জন্য সেই বন্যা কবলিত থেকে বাঁচার জন্য এই খালটা, সেই খাল ঘিরে নিয়ে আপনারা দেখেছেন সমস্ত এলাকাটা পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছে। অলরেডি আমি এসডিও সাহেবকে কমপ্লেন করেছি, এসডিও সাহেবের সাথে এখানে দাঁড়িয়েও আমার কথা হলো, উনি বললেন আমি বিএলআরকে বলছি, বিএলআর এখনই গিয়ে কাজ বন্ধ করছে, তা প্রশাসনকেও জানাতে চাই। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৌমেন দত্ত। তিনি বলেন,
বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সাথে লাকি মণ্ডলের আদালতে মামলা চলছে। যদি অনৈতিক কাজ করে থাকে তা অবশ্যই ভেঙে সরিয়ে ফেলতে হবে। এই খাল কোনো অবস্থাতেই অবরুদ্ধ করা যাবে না, কারণ এলাকার নিকাশির একমাত্র ব্যবস্থা এই খাল। ইছামতি নদী একটা খাল দীর্ঘ 30-35 বছর ধরে রয়েছে এবং এই খালটা ব্যক্তিগত মালিকানার জমির ওপর দিয়েই গেছে। এবার যে জায়গাটা নিয়ে বিতর্ক, এইটা বনগাঁ পৌরসভা নিবাসী গণেশ সরকারের ছিল, সেখান থেকে কোনোভাবে লাকি মণ্ডল কিনেছে। লাকি মণ্ডল কেনার পরে ও যখন দুর্গাপুজো করতে যায় গ্রামবাসী, তখন ও বাধা দেয় এবং ইনি কেস খামারি হয়, পুলিশ এসে বাধা তৈরি করে, কোর্টের অর্ডারে কোর্ট স্টে অর্ডার দেয়, সেইভাবে পুজো করা যায়নি। আমরা এই ক্লাব এবার মাননীয় মমতা ব্যানার্জি দুর্গাপুজোর 60,000 টাকা অনুদানও দিয়েছেন এই ক্লাবকে। পুজোটা পাশেই হয়েছে, দুর্গা মন্দিরে যেহেতু কেসের সম্পত্তি দুর্গাপুর মন্দিরে করা যায়নি। আর খাল যদি দখল করে থাকে অন্যায় করেছে এবং এর জন্য উপযুক্ত শাস্তি পাওয়া উচিত লাকি মণ্ডলে। কারণ আমরা বলেইছিলাম যে খাল নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এই খালের ওপর প্রায় 150-200 চাষি পরিবার তারা নির্ভর করে। কারণ বর্ষার সময় আগে নতুন পোলতা এলাকার সারাউন্ডিং চালকি নতুন গ্রামের একটা বৃহৎ অংশ, প্রায় 250-300 বিঘে জমির চাষ নষ্ট হয়ে যেত। তারপরেই চাষিরা প্রয়োজনে তার এই খালটা কাটে। এই খালটা কোনোভাবেই অবস্ট্রাকশন করা যাবে না। যদি লাকি মণ্ডল কোনোভাবে অবস্ট্রাকশন করে থাকে তবে সেটা ভেঙে দিতে হবে লাকি মণ্ডলকে এবং খালটা পরিষ্কার রাখতে হবে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।